সুপ্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম বন্দর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করছি সৃষ্টিকর্তার অশেষ সহমতে তোমরা সকলে ভালো আছো। আমরা আলোচনা করছি তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় হিসাববিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়, প্রাপ্য হিসাবসমূহের হিসাব রক্ষণ। এই অধ্যায়ের উপর ইতোমধ্যে আমরা দুটি গাণিতিক সমস্যা সমাধান করেছি। আজকে আরও একটি গাণিতিক সমস্যা সমাধান করব। এটি আমরা একটি বোর্ড প্রশ্ন নিয়েছি, 2015 সালের বরিশাল বোর্ডে এই প্রশ্নটি এসেছে এবং এই ধরনের প্রশ্নই পরীক্ষায় বেশি হয় এবং এটি তোমাদের বইয়ের সমস্যা 12 নং প্রশ্ন। আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নিব। এখানে বলা আছে, দেখো, মেসার্স রাফি ট্রেডার্সের রেয়া মিল নির্মাণ প্রদত্ত হলো। এটা রাফি ট্রেডার্স এর রেয়া মিল। এই একটি আংশিক একটি রেয়া মিল দেয়া আছে, যেখানে বিবিধ দেনাদার লিখা আছে 94,000 টাকা, অনাদায়ী পাওনা আছে 4,500 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে 4,750 টাকা। আর নিচে বলা আছে, রেয়া মিলের নিচে, বিবিধ দেনাদারের 4,000 টাকা অনাদায়ী পাওনা হিসাবে হিসাবভুক্ত করতে হবে, অবশিষ্ট দেনাদারের 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করতে হবে। তো রেয়া মিলে মনে রাখতে হবে যে রেয়া মিলে যে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে, সেগুলির আমরা নাম দিব পুরাতন অনাদায়ী পাওনা, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। কারণ অনাদায়ী পাওনা যেহেতু একের অধিকবার থাকে, নিচেও বলা আছে, রেয়া মিলের নিচেও বলা আছে 4,000 টাকা অনাদায়ী পাওনা হিসাববুক্ত করতে হবে। করতে হবে মানে যেটা আগে হিসাববুক্ত করা হয়নি, নতুন করে আমাদেরকে হিসাববুক্ত করতে হবে। অবশিষ্ট দেনাদারের 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করতে হবে। তাহলে রেয়া মিলে একটি অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে এবং নিচে রেয়া মিলের নিচেও আবার অনাদায়ী পাওনা সঞ্চিতির কথা বলা হয়েছে। তাহলে রেয়া মিলে যে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকবে, সেই অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতিকে আমরা পুরাতন অনাদায়ী পাওনা এবং পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি নামে আখ্যায়িত করব। আর রেয়া মিলের নিচে যে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতির কথা বলা হয়েছে, সেটিকে আমরা নতুন অনাদায়ী পাওনা এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নামে হিসাবভুক্ত করব। কতে জানতে চাওয়া হয়েছে, 2014 সালের 31 ডিসেম্বর তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করো। 2014 সালেরই রেয়া মিল এখানে দেয়া আছে। 2014 সালের 31 ডিসেম্বর তারিখে যে অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, এটি হচ্ছে এই যে অবশিষ্ট দেনাদারের 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করতে হবে, এখানে যে কথাটি বলা আছে সেটির আলোকে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত হয় সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। রেয়া মিলে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া আছে সেটি হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে এটি 2014 সালের অনাদায়ী পাওনা সঞ্চিতি নয়, এটি 2013 সালের যে অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল সেটির একটি জের, একটি ক্রেডিট জের, অনাদায়ী পাওনা সঞ্চিতির একটি ক্রেডিট জের। আর আমাদেরকে কতে বলা হয়েছে, 2014 সালের 31 ডিসেম্বর তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো, এটির মানে হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ কত হবে তা নির্ণয় করো। রেয়া মিলে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আচ্ছা, সমন্বয়ে বলা আছে বিবিধ দেনাদারের 4,000 টাকা অনাদায়ী পাওনা হিসাবে হিসাববুক্ত করতে হবে। করতে হবে মানে আগে এই অনাদায়ী পাওনা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি, কিন্তু রেয়া মিলে যে অনাদায়ী পাওনার কথা বলা আছে, যেটিকে আমরা পুরাতন অনাদায়ী পাওনা বলছি, সেটি কিন্তু হিসাববুক্ত করা হয়েছে। হিসাববুক্ত করা বলতে বোঝাচ্ছে যে প্রাপ্য হিসাব থেকে অনাদায়ী পাওনা হলে, দেখো, অনাদায়ী পাওনা যদি হয় মানে যেটি আর পাওয়া যাবে না বলে আমরা নিশ্চিত হই, সেই অনাদায়ী পাওনা কিন্তু আমার প্রাপ্য হিসাবের পরিমাণকে কমিয়ে দেয়, মানে আমাদের দেনাদারের পরিমাণকে কমিয়ে দেয়। তাহলে যেটি রেয়া মিলে দেওয়া আছে সেটি হচ্ছে হিসাববুক্ত হয়েছে, এটিকে লিখিত অনাদায়ী পাওনাও বলা হয়ে থাকে। রেয়া মিলের যে অনাদায়ী পাওনা সেটিকে লিখিত অনাদায়ী পাওনা বলা হয়, আর রেয়া মিলের পরে, রেয়া মিলের নিচে যে অনাদায়ী পাওনার কথা বলা আছে যেটিকে আমরা সমন্বয় বলি, এই অনাদায়ী পাওনা হিসাববুক্ত করতে হবে, এখনো হিসাববুক্ত করা হয়নি, এটিকে আমরা বলি অলিখিত অনাদায়ী পাওনা। তাহলে রেয়া মিলে যে অনাদায়ী পাওনা থাকে সেটিকে লিখিত অনাদায়ী পাওনাও বলা যাবে, আবার পুরাতন অনাদায়ী পাওনাও বলা যাবে। রেয়া মিলে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে সেটিকে আমরা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বলতে পারবো, বা লিখিত অনাদায়ী পাওনা সঞ্চিতি বলতে পারবো। আর সমন্বয়ে যে অনাদায়ী পাওনার কথা বলা হয়েছে সেটি হচ্ছে অলিখিত অনাদায়ী পাওনা অথবা
নতুন অনাদায়ী পাওনা, এই নামগুলি মনে রাখতে হবে। এবং সমন্বয়ে যে অনাদায়ী পাওনা সঞ্চিতির কথা বলা হয়েছে সেটি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, মানে যেটি নতুন করে আমাদেরকে ধার্য করতে হবে। তো ক অনুযায়ী যদি আমরা করি, দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি যদি নির্ণয় করতে হয়, আগে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করতে হবে। রেয়া মিলে যে 94,000 টাকা দেনাদার আছে, এটি কিন্তু রেয়া মিলের অনাদায়ী পাওনা 4,500 টাকা বাদ দেওয়ার পরের দেনাদার। হ্যাঁ, এটি রেয়া মিলেরটা তো অলরেডি লেখা হয়ে গেছে, যেহেতু এটি লিখিত, তো নতুন করে আমাদেরকে নিট দেনাদার নির্ণয় করতে হলে যে 4,000 টাকা সমন্বয়ে বলা হয়েছে অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করতে, মানে যেটি আর পাওয়া যাবে না, সেই 4,000 টাকা প্রথমে দেনাদার থেকে বাদ দিতে হবে। দেখো 2014 সালের 31 ডিসেম্বর তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্বৃত্তের পরিমাণ যখন আমরা নির্ণয় করব, বিবিধ দেনাদার থেকে নতুন অনাদায়ী পাওনা যদি থাকে, নতুন অনাদায়ী পাওনা মানে যেটি সমন্বয়ে বলবে বা অলিখিত অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা অথবা অলিখিত অনাদায়ী পাওনা যেটি সমন্বয়ে বলা থাকবে তা বাদ দিব। বাদ দিলে যে রেজাল্টটা আমরা দেনাদারের পাবো সেটি হচ্ছে নিট দেনাদার, এবং ওই নিট দেনাদারের 5% আমাদেরকে বলা হয়েছে অবশিষ্ট দেনাদার। অবশিষ্ট দেনাদার মানে দেনাদার থেকে অনাদায়ী পাওনা 4,000 বাদ দিলে আর যে দেনাদার থাকে সেটিকে আমরা বলি অবশিষ্ট দেনাদার। যে কোনো সময় যখন আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করব, দেনাদার থেকে অলিখিত যদি কোনো অনাদায়ী পাওনা থাকে বা যে অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করতে বলা হয়েছে, হিসাবভুক্ত করতে হবে বলা থাকবে, সেটি বাদ দিতে হবে। বাদ দিয়ে যে দেনাদার বা অবশিষ্ট দেনাদার থাকবে তাকে যত পার্সেন্ট দেনাদারের উপর যত পার্সেন্ট সঞ্চিতি ধার্য করতে বলবে তা দ্বারা আমরা গুণ করব। তাহলে নিট দেনাদার হচ্ছে আমাদের 90,000-94,000 টাকা দেনাদার ছিল, অলিখিত অনাদায়ী পাওনা অথবা নতুন অনাদায়ী পাওনা যেটি হিসাবভুক্ত করতে হবে 4,000 বাদ দিলে 90,000, এবং 90,000-এর 5% হচ্ছে 4,500 টাকা, এটি হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে আমাদের ক এর উত্তর হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে 4,500 টাকা। এরপরে দেখো খ তে বলা হয়েছে অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত জাবেদা দাখিলা দাও। তাহলে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত যখন জাবেদা দাখিলা দিতে বলবে অথবা প্রয়োজনীয় জাবেদা দিতে বলবে, তাহলে আমরা কি কি জাবেদা দিব দেখো, এখানে আমি কোনো ঘর করিনি, কিন্তু তোমরা যখন করবে অবশ্যই ঘর করে করবে। অনাদায়ী পাওনা সংক্রান্ত যদি জাবেদা দিতে বলা হয় অথবা প্রয়োজনীয় জাবেদা দিতে বলা হয়, প্রথম যে জাবেদাটি আমরা দিব সেটি হচ্ছে অবলোকনকৃত অনাদায়ী পাওনা, মানে যদি নতুন অনাদায়ী পাওনা থাকে বা অলিখিত অনাদায়ী পাওনা থাকে তার জন্য জাবেদা দিব। অলিখিত, অলিখিত মানে যেটা এখনো লেখা হয়নি সেটির জন্য আমরা জাবেদা দিব। তাহলে এটিকে হচ্ছে অনাদায়ী পাওনা অবলোকন করতে হবে, মানে কি এটি আর আমরা পাবো না, অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করতে হবে মানে এটি আর পাওয়া যাবে না, এটি নিশ্চিত অনাদায়ী পাওনা এটি আর পাওয়া যাবে না। একটা রেয়া মিলে দেয়া আছে যেটা পাওয়া যাবে না লেখা হয়েছে, আর এই অনাদায়ী পাওনা যেটি সমন্বয়ে বলা আছে 4,000 টাকা হিসাবভুক্ত করতে হবে এটিও পাওয়া যাবে না। পার্থক্য হচ্ছে রেয়া মিলেরটা অলরেডি আমরা লিখেছি, এই অনাদায়ী পাওনা 4,000 টাকা যেটি পাবো না সেটা লিখা হয়নি। তাহলে অনাদায়ী পাওনা অবলোকন করতে হবে। সঞ্চিতি পদ্ধতিতে এখানে হিসাব তারা রাখে, কারণ রেয়া মিলে যেহেতু অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া আছে তার মানে অবশ্যই তারা সঞ্চিতি পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে, এবং অলিখিত অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা অবলোকনের জন্য আমাদের জাবেদা আমরা জানি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ওই যে 4,000 টাকা যেটা আমরা একটু আগে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করার সময় দেখো, এখানে এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করার সময় যে 4,000 টাকা আমরা বাদ দিয়েছি দেনাদার থেকে, বাদ দিয়েছি এই কারণে দেখো, এই 4,000 টাকার জন্য প্রাপ্য হিসাব ক্রেডিট হয়েছে, ক্রেডিট হয়েছে বিধায় আমরা 4,000 টাকাকে কমিয়েছি দেনাদার থেকে। অন্যদিকে আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,000 টাকা, আমাদের যে আগে থেকে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল, আমাদের দেখো আগে থেকে একটা অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল রেয়া মিলে 4,750 টাকা, এখান থেকে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট হওয়ার কারণে কিন্তু 4,500 টাকা কমে যাবে, তার মানে এখানে আর আমাদের সঞ্চিতির ক্রেডিট জেট থাকবে 250 টাকা। অনাদায়ী পাওনা সঞ্চিতির যে একটা ক্রেডিট জেট থাকবে সেটি হচ্ছে 250 টাকা। এরপরের জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনা অনুমানের জন্য, অনুমানের জন্য যখন কিছুই বলবে না এগুলি ধারাবাহিকভাবে দিতে হবে। অলিখিত অনাদায়ী পাওনা বা যে অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করতে বলবে তার জন্য জাবেদা দিবে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, আর অনাদায়ী পাওনা অনুমান করার জন্য যে জাবেদা সেটি লিখবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব কেন ক্রেডিট হবে, অবলোকন হলে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব কেন ক্রেডিট হবে এগুলি কিন্তু আমরা
পূর্বের ক্লাসগুলিতে আলোচনা করেছি। যারা পূর্বের ক্লাস দেখোনি, তোমরা অবশ্যই এই অধ্যায়ের পূর্বের ক্লাসগুলি আগে দেখে নিবে, তাহলে এই অঙ্কটি বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে দেখো, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। এখানে অনাদায়ী পাওনা যখন আমরা অনুমান করব, আমরা আগের ক্লাসেও বলেছি আমাদেরকে দেখতে হবে যে নতুন কোনো আমাদের বা অনাদায়ী পাওনা সঞ্চিতির কোনো জের আছে কিনা, অনাদায়ী পাওনা সঞ্চিতির কোনো জের আছে কিনা, জের মানে হচ্ছে ক্রেডিট জের বা ডেবিট জের আছে কিনা। তাহলে আমাদের এখানে দেখো, আমাদের এই এই যে 4,500 টাকা, এখানে এখানে 4,500 টাকা এটা বাদ গিয়েছে। আবার আমাদের আগে থেকে একটা অনাদায়ী পাওনা, রেয়া মিলে একটি অনাদায়ী পাওনা ছিল, যেটি হিসাবভুক্ত করা হয়েছে, সেটি ছিল 4,500 টাকা। তাহলে আমাদের জমানো ছিল দেখো 4,750, জমানো ছিল 4,750, আর অনাদায়ী পাওনা এই দুইটা মিলে হচ্ছে অনাদায়ী পাওনা, একটা লিখিত আর একটা হচ্ছে অলিখিত। এখানে মোট হচ্ছে 8,500 টাকা আমাদের অনাদায়ী পাওনা। এবং এই 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 যে 4,500 যেটা আমরা জাবেদা দিই নাই, এটার জন্য কিন্তু এরকম একটি, এই 4,500-র জন্য কিন্তু এরকম একটি জাবেদা চাইলে দেয়া যেতে পারে। অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট, বইয়ের মধ্যে কোনো বইয়ে এটি দেয়, আবার কোনো বইয়ে হয়তো দিবে না। তাহলে আমরা এই 4,500 টাকা যেটা অলিখিত বা সমন্বয়ে যেটা দেওয়া আছে তার জন্য এই জাবেদাটা দিয়েছি, এটির জন্য কিন্তু সম পরিমাণ একটি জাবেদা দেওয়া যেতে পারে, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে এটি যেহেতু আগে লিখা হয়েছে বা নতুন করে আমরা জাবেদা না দিলেও চলবে, কিন্তু যখন আমাদেরকে অনাদায়ী পাওনা খতিয়ান করতে বলবে, অনাদায়ী পাওনা সঞ্চিতির খতিয়ান করতে বলবে, তখন কিন্তু এটিকে বিবেচনায় নিতে হবে। তাহলে আমাদের মোট অনাদায়ী পাওনা যে মানে দেনাদার থেকে আর পাবো না এরকম নিশ্চিত টাকার পরিমাণ হচ্ছে 8,500, আর আমাদের জমানো ছিল 4,750 টাকা। তাহলে দেখো 4,750 টাকা চলে যাওয়ার পরে 8,500 টাকা যেহেতু অনাদায়ী পাওনা হয়েছে, তাহলে আমাদের জমানো টাকা দিয়ে কিন্তু আমরা আমাদের দেনাদার অনাদায়ী পাওনা বাবদ যে ক্ষতি আছে সেটি ক্ষতিপূরণ করতে পারবো না। তাহলে আমাদের এখানে একটা এই এই দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি যদি এই 4,500-র জন্য একটা জাবেদা আমরা লিখি ডেবিট, তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি দুইবার ডেবিট হবে, একটা হচ্ছে 4,000 আর একটা হচ্ছে 4,500, মোট 8,500। আর আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতির টাকা জমানো আছে 4,750, একটা ক্রেডিট জের আছে 4,750, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি এই জাবেদাটির জন্য অবলোপনের জন্য 8,500 টাকা যদি ডেবিট হয়, তাহলে আমাদের এখানে আরো কিছু ডেবিট জের থেকে যাবে। হ্যাঁ, 8,500 টাকা থেকে আমরা যদি 4,750 টাকা বাদ দিই, তাহলে আরো 3,250 টাকা ডেবিট জের থাকবে, 3,250 টাকা আমাদের ডেবিট জের থেকে যাবে। সুতরাং যখন আমরা অনাদায়ী পাওনা অনুমানের জাবেদাটি দিব 4,500 এবং 4,000, তাহলে 8,500 আমাদের জমানো ছিল, 4,750 পাঁচ শূন্য দশ থেকে পাঁচ গেলে হচ্ছে পাঁচ চার চোদ্দ থেকে সাত গেলে সাত, এটা এটা 3,750 টাকা হবে, 3,750 আর 7 থেকে 4 গেলে 3, তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতির একটা ডেবিট জের থাকবে 3,750। তার সাথে নতুন যে সঞ্চিতি আমাদেরকে রাখতে বলা হয়েছে, দেখো নতুন করে আমাদেরকে যে সঞ্চিতি অনাদায়ী পাওনা সঞ্চিতির আমরা যদি হিসাব করি, আমাদের 4,500 এবং 4,000 মিলে মোট 8,500 টাকা অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট। একটি জাবেদা আমরা দেই নাই যেহেতু লেখা হয়েছে, বাট ওই জাবেদাটাও যদি আমরা দিতাম তাহলে তোমরা দেখতে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি মোট ডেবিট হচ্ছে 8,500, একটা জাবেদায় 4,000 আর একটা জাবেদায় 4,500, মোট 8,500। আর অনাদায়ী পাওনা সঞ্চিতিতে আমাদের জমানো হচ্ছে 4,750 টাকা, তাহলে 8,500 থেকে যদি 4,750 টাকা আমার জমানো ছিল কিন্তু আমার ক্ষতি হয়েছে 8,500, 8,500 থেকে 4,750 বাদ দিলে আরও 3,750 টাকা কিন্তু আমাদের ক্ষতি থেকে যায়। এদিকে আমাদেরকে নতুন করে সঞ্চিতিতে রাখতে বলা হয়েছে দেখো 4,500, তাহলে 4,500 টাকা যদি আমাকে জমাতে হয়, তখন আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে নতুন সঞ্চিতি যা হবে তার সাথে আগের যদি ডেবিট জের থাকে তাহলে যোগ করতে হয়, আর ক্রেডিট জের থাকলে বিয়োগ করতে হয়। তাহলে এই 4,500-র সাথে একটু আগে যে 3,750 টাকা আমাদের ডেবিট জের হয়ে গেল সেটি যোগ করলে এখানে টাকা হবে অনাদায়ী পাওনার পরিমাণ 8,200
50 টাকা, এইভাবে বুঝলেই সেটি হচ্ছে প্রকৃতপক্ষে আমরা বুঝতে পারি কেন 8,250 হয়েছে। কিন্তু অনেকের পক্ষে এখন আমি যেভাবে বললাম সেভাবে বোঝাটা একটু কঠিন হয়ে যায়। তাহলে তোমরা যারা এভাবে বুঝবে না তারা এভাবে মনে রাখতে পারো, নতুন অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা অনুমানের যে জাবেদা আমরা লিখবো, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট, সেখানে টাকা লেখার জন্য নিয়মটা কি করব আমরা, এইভাবে এইভাবে আমরা করতে পারি যে পুরাতন অনাদায়ী পাওনা তার সাথে নতুন অনাদায়ী পাওনা যোগ করব, তার সাথে নতুন সঞ্চিতি যোগ করব। খেয়াল করো আমি আবার বলছি, পুরাতন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই তিনটিকে যোগ করে এই তিনটার যোগফল থেকে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিবে। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে 4,750। দেখো পুরাতন অনাদায়ী পাওনা 4,500, নতুন অনাদায়ী পাওনা হচ্ছে এটা 4,000 যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটা আমরা কতে বের করেছি 4,500। এই তিনটি সমষ্টি থেকে সব সময় পুরাতন সঞ্চিতি আমরা বাদ দিব, এবং বাদ দিলে যে রেজাল্টটি আসে সেটি হচ্ছে এই 8,250 টাকা। এবং এই রেজাল্টটি যখন পজিটিভ হবে, দেখো এই তিনটার যোগফল থেকে এটা বাদ দিলে যে রেজাল্ট আসে সেটি হচ্ছে পজিটিভ রেজাল্ট, তখন যাবে দাবো অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। কিন্তু যদি কখনো নেগেটিভ রেজাল্ট হয়ে যায়, তখন কিন্তু আবার এই জাবেদাটা যা আছে সেটি উল্টে যাবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি তখন ডেবিট হয়ে যাবে আর অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট হবে। এটি তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে অনাদায়ী পাওনা অনুমানের জাবেদা দেওয়ার সময় যে আমরা টাকার অঙ্ক নির্ণয় করবো, জাবেদা সব সময় একই, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, কিন্তু টাকার অঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে দুইটা রুলস আছে, একটা আমি প্রথমে আলোচনা করলাম আর একটা এখানে যেভাবে লেখা আছে। পুরাতন অনাদায়ী পাওনার সাথে নতুন অনাদায়ী পাওনা যোগ করব, তার সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করব, এবং সেখান থেকে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিব। এভাবে যদি তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে তোমরা এভাবে বুঝবে, যদি এর আগে যেটা বলেছি সেটি বুঝতে সুবিধা হয় সেইভাবে করবে। তাহলে আমাদের অনাদায়ী পাওনা অনুমান যে করলাম আমরা সেটির পরিমাণ হচ্ছে 8,250 টাকা। এরপরে যখন বলে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত বা অনাদায়ী পাওনা সংক্রান্ত জাবেদা দিতে, তখন আরেকটি জাবেদা দিতে হবে, সেটি হচ্ছে অনাদায়ী পাওনা বাবদ যে ব্যয় হয় তাকে আয় বিবরণীতে স্থানান্তর করার জন্য, এটিকে আমরা সমাপনী দাখিল বলে থাকি। তাহলে সমাপনী দাখিল যদি আমরা লিখি কি হবে, সবসময় অনাদায়ী পাওনা বাবদ যে ব্যয়টি হবে তাকে আয় বিবরণীতে স্থানান্তরের জন্য জাবেদা হবে আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। মানে আয় এই যে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আছে এটাকে ক্রেডিট করে ফেলতে হবে আর আয় বিবরণী ডেবিট হবে, কারণ এই যে ব্যয়টা সেটা কিন্তু আমরা আয় বিবরণীতে দেখাবো, এবং আয় ব্যয় হিসাবগুলিকে একটা নির্দিষ্ট সময় শেষে, হিসাবকালের শেষে এসে বন্ধ করে দিতে হয়। আয় ব্যয় হিসাবগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য, উত্তোলন হিসাবকে বন্ধ করে দেওয়ার জন্য, নিট লাভ বা ক্ষতিকে মূলধন হিসাবে স্থানান্তর করার জন্য যে দাখিলা দেওয়া হয় বা যে জাবেদা দেওয়া হয় সেগুলিকে আমরা বলি সমাপনী দাখিলা। তাহলে প্রয়োজনীয় জাবেদা যখন দিতে বলবে, অথবা অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত যখন জাবেদা দিতে বলবে, প্রথম জাবেদা আমরা দিব অনাদায়ী পাওনা অবলোকনের জন্য, যেটি নতুন অনাদায়ী পাওনা তার জন্য দিব অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এবং পুরাতন অনাদায়ী পাওনার জন্য চাইলে জাবেদা লেখা যায় একই জাবেদা, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, বাট এটা না দিলেও চলবে, আমরা খতিয়ান করার সময় হিসাব ঠিক করে করব। এরপরে অনাদায়ী পাওনা অনুমানের জাবেদা, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। অনাদায়ী পাওনা অনুমানকৃত টাকা নির্ণয় করার জন্য নিয়ম হচ্ছে অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন সঞ্চিতি বাদ পুরাতন সঞ্চিতি। তোমাদের জন্য হয়তো এটি সহজ হবে, তোমরা এভাবে করবে। নতুন সঞ্চিতি আমরা এখানে কতে নির্ণয় করেছি, আর এগুলি সব প্রশ্নে দেওয়া ছিল। এরপরে অনাদায়ী পাওনা বাবদ যে খরচ হলো সেটিকে বন্ধ করে দেওয়ার জন্য বা আয় বিবরণীতে স্থানান্তরের জন্য সমাপনী দাখিলা দিতে হবে আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। তাহলে যখন প্রয়োজনীয় জাবেদা বলবে, অথবা অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত জাবেদা বলবে, আমরা এই জাবেদাগুলি দিব। এবং প্রথম জাবেদা যেটি দিয়েছি সেটি নতুন অনাদায়ী পাওনার জন্য, বারবার মনে বলতেছি আমি, যেটা অনাদায়ী পাওনা রেয়া মিলে আছে তার জন্য চাইলে কেউ দিতে পারি আমরা, কিন্তু না দিলেও চলবে, ওইটার হিসাব যখন আমরা খতিয়ান করব তখন ঠিকভাবে করব। এই হচ্ছে আমাদের খয়ের উত্তর, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা গয়ের সমাধান করব। গতে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত অনাদায়ী পাওনা সঞ্চিতির খতিয়ান করতে বলা হয়েছে। দেখো এবার গয়ের উত্তর, গতে আমাদেরকে অনাদায়ী পাওনা হিসাব এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি জাবেদা ঠিক করে করি তাহলে আর খতিয়ান করা কোনো সমস্যা নয়, কারণ আমরা জাবেদা থেকেই তো খতিয়ান করব, অনাদায়ী পাওনা হিসাবের খতিয়ান করব। তাহলে আমরা জাবেদায় দেখব অনাদায়ী পাওনা কোথায় কোথায় আছে। আমরা তিনটি জাবেদা দিয়েছি,
এবং আমাদের দ্বিতীয় জাবেদায় দেখো অনাদায়ী পাওনা ডেবিট আছে, অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা শুনছি ঠিক ক্রেডিট। তাহলে যেহেতু অনাদায়ী পাওনা ডেবিট, ডেবিট ঘরে লিখবো এবং এখানে ডেবিট হলে জেরের ঘরেও ডেবিট, এটি তোমরা জানো 8,250 টাকা বসে যাবে। আর বিবরণের ঘরে বিপরীত নাম, অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি, মানে ক্রেডিটে যে নামটি ছিল ক্রেডিটে ছিল অনাদায়ী পাওনা সঞ্চিতি, তাহলে এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি বসবে। এর পরের জাবেদায় আবার আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা ছিল ক্রেডিট, তাহলে আয় বিবরণী অনাদায়ী পাওনা ক্রেডিট, ক্রেডিট ঘরে বসবে 8,250 টাকা। এবং এখানে বিবরণের ঘরে দেখো নাম ছিল আয় বিবরণী, তাহলে মানে ক্রেডিটের বিপরীতে ডেবিটে নাম ছিল আয় বিবরণী, বিবরণের ঘরে আয় বিবরণী বসবে। এখানে ডেবিট 8,250, ক্রেডিট 8,250, তাহলে 8,250 থেকে 8,250 ডেবিট ক্রেডিট হলে বিয়োগ করতে হয়, বিয়োগফল হবে জিরো বা নীল, শূন্য হবে। তাহলে দেখো অনাদায়ী পাওনা হিসাবটা আমরা বন্ধ হয়ে গেল, অনাদায়ী পাওনা হিসাবে কোনো জের নেই, কোনো সমাপনী জের নেই, মানে হচ্ছে ওই হিসাবটি বন্ধ হয়ে যায়। তো ওই আয় বিবরণীতে আমরা আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা হিসাবকে ক্রেডিট করে আসলে এই হিসাবটিকে বন্ধ করে দিই, এবং এই হিসাবটিকে যে বন্ধ করে দিয়েছি আমরা সেটি এই খতিয়ানে এসে আমরা বুঝতে পারি যে এই খতিয়ানে আর কোনো জের থাকে না। যে খতিয়ানের কোনো জের থাকবে না, কোনো সমাপনী জের থাকবে না, সেটির মানে হচ্ছে ওই হিসাবটি বন্ধ হয়ে যাওয়া। এরপরে দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব করতে বলা হয়েছে, যে কোনো খতিয়ান করার সময় দেখতে হবে ওই খতিয়ানের কোনো বা ওই হিসাবের কোনো প্রারম্ভিক জের আছে কিনা। যেমন আমাদের এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতির একটি প্রারম্ভিক জের রেয়া মিলে দেয়া আছে, এবং এটা অবশ্যই আগের আগের হিসাবকালের শেষ দিনের জের, এবং আগের হিসাবকালের শেষ দিন মানে হচ্ছে চলতি হিসাবকালের শুরুর দিন 2014 জানুয়ারি 1, ব্যালেন্স বিডি দিয়ে এটি অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, ক্রেডিট ঘরে বসবে 4,750 টাকা। এখন আমরা এবার দেখব যে আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন কোন জাবেদায় আছে। দেখো আমরা এখানে তিনটি জাবেদা দিয়েছি, একটা লিখিত অনাদায়ী পাওনা ছিল যার জন্য আমরা জাবেদা দেই নাই, আমরা দেই নাই মানে এটা আগে দেয়া হয়েছে বিধে আমরা দেই নাই। তা আগে দেয়া হলে সেখানে জাবেদা কি দেয়া হয়েছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এটি আমরা কেন দেই নাই। 4,000 টাকা যেটা লিখিত অনাদায়ী পাওনা, 4,500 টাকা যেটি দেওয়া মিলা আছে, লিখিত অনাদায়ী পাওনা 4,500 টাকা, এটির জন্য আমরা জাবেদা দেই নাই কারণ এটা লিখিত আগে দেয়া হয়েছে, বাট খতিয়ান তো আর আগে করা হয়নি, খতিয়ান তো নতুন করে আমাদেরকে করতে হবে। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি জাবেদা আগে দেয়া হয়েছে বিধে আমরা এখানে জাবেদা দেই নাই, আবার কেউ চাইলে দিতেও পারি আমরা, আমরা দেই নাই, আমরা না দিয়ে করব। আবার তুমি যদি মনে করো যে না আমি আর এটা জাবেদায় না দিলে খতিয়ান করতে সমস্যা হবে, তাহলে তোমরা দিতে পারো। তাহলে সেই যে 4,500 টাকা অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট হলো, প্রাপ্য হিসাব ক্রেডিট হলো, সেখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট বিধায় এখানে আমরা ডেবিট করে এটিকে লিখতে হবে, এটি জাবেদা না দিল এটির যে জাবেদা হয়েছে তার জন্য লিখতে হবে। তাহলে 4,750 থেকে 4,500 ডেবিট, এটি ক্রেডিট আর এটি ডেবিট, ডেবিট ক্রেডিট হচ্ছে বিয়োগ, বিয়োগ হলে বিয়োগফল এখানে আরো 250 টাকা থাকবে কারণ ক্রেডিট ঘরের টাকা ডেবিট ঘরের চেয়ে বড়। বিয়োগফল কোন ঘরে বসবে, যেই ঘরের টাকা বড়, ডেবিট ঘর 4,500, ক্রেডিট ঘর 4,750, তাহলে ক্রেডিট ঘরের টাকা বড়, ক্রেডিট ঘরে 250 টাকা বসবে। এরপরে প্রথম জাবেদা আবার যেটা অলিখিত অনাদায়ী পাওনা বা যেটা সমন্বয়ে বলা হয়েছে অনাদায়ী পাওনা 4,000 টাকা হিসাবভুক্ত করতে হবে, তার জন্য তো আমরা জাবেদা দিয়েছি যেহেতু আগে আগে দেওয়া হয়নি, একই জাবেদা অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। দেখো এখনো তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি যেহেতু ডেবিট, ডেবিট লিখো, বিবরণের ঘরে প্রাপ্য হিসাব নাম বসবে। এবার দেখো এখানে জেরের ঘরে ক্রেডিট আছে 250, ডেবিট আছে 400, 4,000, তাহলে ডেবিট ক্রেডিট হলে বিয়োগ করতে হবে, কিন্তু বিয়োগ করে এবার টাকাটা আমরা ডেবিট ঘরে বসাবো, কেন, কারণ এই ক্রেডিট ঘর আর ডেবিট ঘরের মধ্যে ডেবিট ঘরের টাকা বড়, তাহলে বিয়োগফল এবার ডেবিট ঘরে বসবে, 4,000 থেকে 250 মাইনাস করলে 3,750 টাকা থাকবে। এরপরে দ্বিতীয় জাবেদায় আমরা লিখছি অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, এই যে আমরা যেহেতু ক্রেডিট, ক্রেডিট ঘরে লিখেছি টাকা হচ্ছে 8,250 টাকা, বিবরণের ঘরে নাম হচ্ছে অনাদায়ী পাওনা, তাহলে অনাদায়ী পাওনা লিখলাম। এবার দেখো ব্যালেন্সের ঘরে বা জেরের ঘরে ডেবিট আছে 3,750 আর ক্রেডিট আছে 8,250, ডেবিট ক্রেডিট হলে বিয়োগ করব, তো বিয়োগ করে কোন ঘরে টাকা বসাবো, দেখো তো ডেবিট ঘর আর ক্রেডিট ঘরের মধ্যে কোন ঘরে টাকা বড়, ডেবিট ঘর ক্রেডিট ঘরের টাকা বড় বিদায় এই বিয়োগ ফল 8,250 থেকে 3,750 গেলে আরও যে 4,500 টাকা থাকে সেটিকে আমরা ক্রেডিট ঘরে বসাবো, যেহেতু ক্রেডিট ঘরের টাকা বড়। এবং দেখো এটাই কিন্তু আমাদের ওই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, আমরা কতে এই 4,500 টাকাই নির্ণয় করেছি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এবং আমরা যদি এই খতিয়ানটা ঠিক করে ফেলতে পারি, তাহলে অবশ্যই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আর এই খতিয়ানের যে রেজাল্ট ব্যালেন্স যেটি আসবে সেটি সমান হবে। তাহলে এইভাবে আমরা
অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সংস্কৃতি সংক্রান্ত যে খতিয়ান আমরা প্রস্তুত করব, এখানে যেভাবে দেখিয়েছি তোমরা এভাবে করবে। এবং এই অধ্যায়ের ম্যাক্সিমাম প্রশ্ন এই নিয়ম থেকে আসে, আমরা এখন যে ধরনের অঙ্ক সমাধান করলাম এই ধরনের নিয়ম থেকে আসে। আমরা আগামী ক্লাস আরেকটি এই অধ্যায়ের উপর আরো একটি ক্লাস করব, তারপরে গিয়ে আমরা এই অধ্যায় আলোচনা শেষ করতে পারবো। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা রেখে আল্লাহ হাফেজ।